এই যে দেখেন হাতির ঝিলে রাতের বেলা সবাই তো হন হন করে হেঁটে কোথা যাচ্ছে আর এখানে হচ্ছেটাই বা কী এটা কি ধোঁয়া এটা কি গোলা বানানো হচ্ছে না এখানে তন্দুরি চা বানানো হয় এই একটা নতুন এডিশন ঢাকা শহরে রাতের বেলা সবাই খেতে যায় তন্দুরি চা এখানে চাটাকে ইচ্ছামতো তন্দুরি গরম করা হয় তারপরে বিভিন্ন রকম কারসাজি করা হয় এই যে একজন ঝেঁকে ঝেঁকে দেখছে কী হচ্ছে এই যে তন্দুরি একটা অনেক গরম একটা বাটি গরম করা হলো এই তন্দুরি গরম বাটিটার মধ্যে তাকে চায়ের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো ডুবিয়ে দেওয়ার পর আবার দুধ ঢালা হলো তারপরে একদম মানে বিশাল একবারে গোলা বারদের মতো জ্বলে উঠলো সব কিছু আমি দেখছি আর দেখছি তারপরে এই চাটাকে ঢেলে আর একটা মাটির হাড়িতে দেয়া হলো দেওয়ার পরে আবার কি যদি করা হবে কি করা হবে কি করা হবে সবাই খুব ব্যস্ত আশেপাশে ছুটছে কি করা হবে কি করা হবে এই যে ভাইটা এখন এখানে একটা জিনিস নিয়ে এটাকে ক্যাঁচং ক্যাচং ক্যাঁচং ক্যাঁচং করে ফ্লাফি করে বেড়াচ্ছে এই জিনিসটা আবার সে দেখছে আমাকে যে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা হ্যাঁ আপু ভিডিও করছেন তো হ্যাঁ হ্যাঁ করছি 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 এই যে উনি এটার মধ্যে ডাল ঘুটানির মতন চা ঘুটানি করছে আমি এটা দেখেই যাচ্ছি সে এটাকে ঘুটে যাচ্ছে ঘুটে যাচ্ছে ঘুটে যাচ্ছে চাটা একেবারে ফেনা ফেনা হয়ে গেল তারপরে সে কি করলো মালাই চা বানাচ্ছে আচ্ছা দুটো মালাই চা আমার ছিল এলাচি চা তো একসাথে তিন চারটা চাকে ডাল ঘুটানির মতো ঘুটানো হচ্ছে আর এদিকে এই ভদ্রলোক মশার কয়েল নিয়ে বসে আছে কারণ মশা থেকে বাঁচার জন্য একটু পরপর সে পানা চায় আর মশার কয়েল নিয়ে বসে আছে অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখা যায় ঢাকা শহরের মধ্যে আর এখানেও একজন পালাই গেল ও ভদ্রমহিলাও রিক্সার মধ্যে বসে আছে আর এখানে কি হচ্ছে এখানে সে এখন চায় চিনি দিচ্ছে চিনি দিচ্ছে চিনি দিচ্ছে আর ঘুটাবে না চিনিটা ঘুটাবে না না ক্যামেরা কোথায় যায় ক্যামেরা কোথায় যায় আচ্ছা তারপরে সে আবার তার লোকটাকে বললো দেখো তো কাস্টমাররা আছে নাকি এখনও চলে গেছে আমার চা বানানো দেখে না কাস্টমাররা এখনও আছে তার মধ্যে আবার কিছু যেন জন একজন যেন দেওয়া হলো যাক এখন চাটাকে পর্দানসীন করে আমাকে সার্ভ করা হলো আচ্ছা এরপরে আরেকটা সার্ভ করা হলো আরেকজনের আমার ছিল এলাচি চা আমারটা হয়ে গেল তো তো মলাই চা এইটা মনে হয় আমার চা হ্যাঁ যাক আমার চা আমার চা আমার চা কই তুই এই যে এটা আমার